আজ ভোর রাতেই ওদের ফ্লাইট ধরতে এয়ারপোর্টে যেতে হবে। ওকে, আমাদের ফ্লাইট কখন? এটা জানতে পেরে হেডমিস্ট্রেসের চোখ দুটোরম চকচক করে উঠলো কেন? কি বুদ্ধি ভাবছেন উনি মনে মনে। কিন্তু কেনাকাটাটা আমরা দুজনে একসঙ্গে করব আপনি আসার পর। দুজন একসঙ্গে, এখন থেকে আমরা যা যা করব দুজনে একসঙ্গে, তাই তো? রূপসা, রেডি হয়ে যাও, ঢুকে পড়ো ব্যানার্জি বাড়িতে, আর শেষ করে দাও রাধারানীর জীবন। আমি সারা জীবনের জন্য তোমার চোখের জল মুছিয়ে তোমার আর নিনি দুজনের মুখে হাসি ফোটাবই ফোটাবো। সবাই তো এলো কাকিমণি, বাবা আর কাকুন্দি তো এলো না। দাদাভাই তো বাজারে গেছে, আর কাকুন্দির না খুব মাথা ধরেছে, তো নিজের ঘরেই আছে। আচ্ছা তুমি কি করছো বলো তো? হ্যাঁ তুমি বসে পড়ো, তুমি খেয়ে নাও, এই হাত নিয়ে আর এত কাজ করতে হবে না, কখন লেগে টেগে যাবে তার নেই ঠিক। এই তো জলটা একটু এগিয়ে দিয়ে বসছে। আচ্ছা আরে দাদা, বলছিলাম কি তোমার হাতের অবস্থা এখন কিরকম গো? মানে ফিজিওথেরাপিতে তোমার ইম্প্রুভমেন্ট হচ্ছে তো? আগের থেকে অনেকটা ভালো আছে কাকিমণি। এই তো আগে তো তুলতেও পারছিলাম না, এখন তাও একটু তুলতে পারছি। আর সকালে আমি ফিজিওথেরাপিস্টকে কল করেছিলাম, উনি বললেন রাধা বাইরে বেড়াতে যেতে পারে, কোনো প্রবলেম হবে না। ও, তার মানে হানিমুনে যাওয়া হচ্ছে ফাইনাল? তো কোথায় যাওয়া হচ্ছে? নেপাল। নেপাল যাচ্ছ? মানে পাহাড়ে? বাহ খুব ভালো, কিন্তু কিন্তু তোমরা বর্ষা নামার আগে ঘুরে চলে এসো, বর্ষায় পাহাড়ে না অনেক রকম গন্ডগোল হতে পারে। আর রাধা, যাওয়ার আগে মনে করে ছাতা রেনকোট সব কিছু কিন্তু নিয়ে যেও, কেমন? না না, ছাতা টাতা তো অত ইম্পর্টেন্ট নয়। তোমরা টিকিটের ব্যবস্থা কী করেছো? আই মিন কবেকার টিকিট কেটেছো, কটায় ফ্লাইট, কোন এয়ারলাইন, বাড়ি থেকে কটায় রওনা হবে তোমরা? কৃষ, বাড়ির গাড়িতেই যাবে তো এয়ারপোর্ট? হেডমিস্ট্রেস আমাদের যাওয়া নিয়ে একটু বেশি আগ্রহ দেখাচ্ছেন মনে হচ্ছে, ওনার মাথায় আবার কোনো কুটবুদ্ধি ঘুরছে না তো? আপনি এসব নিয়ে এত চিন্তা করবেন না হেডমিস্ট্রেস, কাকুন্দি আমাদের জন্য সব ব্যবস্থা করে দিয়েছে। কাকুন? কাকুন ব্যবস্থা করেছে? সেগেছে রে, তাহলেই হয়েছে। না মানে কাকুন সারাদিন গা ছাইপাশ খেটে থাকে, ও আবার নেপাল কাটতে গিয়ে নেপালগঞ্জের টিকিট কেটে ফেলবে না তো? আমি বলি কি, তোমরা বরং দিদিভাইকে বলো, ওর ওপর ভরসা করো না। কাকিমণি, কাকুন্দি তো ওইসব খায় নিজের বুকের মধ্যে জমে থাকা কষ্টটা একটু কমানোর জন্য, পারলে তোমরা একটু কাকুন্দির কষ্টটা কমাতে সাহায্য করো, এইভাবে কাকুন্দিকে খোটা দিও না। সত্যি কাল রাতে কাকুনের যা অবস্থা দেখলাম সেই কথা তো আমি রাধা ছাড়া আর কাউকে বলতে পারবো না। না রমলা, ওভাবে কথাটা বলতে চাইনি। আচ্ছা কাকুন তো আমাদের মেয়ের মতো, নাকি মেয়েই বলা যায়, তা মায়ের একটা সন্তান সম্পর্কে অ্যাংজাইটি থাকে না, সেখান থেকে এরকম কথা বেরিয়ে আসতে পারে। রমলা এক্স্যাক্টলি ও কথাই বলতে চেয়েছে, মানে অন্য অর্থ খোঁজার কোনো কারণ নেই কিন্তু। কি দিয়ের জন্য অ্যাংজাইটি নিয়ে দিন কাটানোর কোনো মানে নেই, আমার দিয়ের ওপর সম্পূর্ণ ভরসা আছে। ইনফ্যাক্ট দি কাল ভোরের টিকিট কেটে আমাকে ই টিকিট পাঠিয়ে দিয়েছে। ইনফ্যাক্ট হোটেল বুকিং, ওখানে ঘোরার জন্য গাড়ি বুকিং সব এখান থেকেই করে দিয়েছে। ও কৃষ্ণাথা, কাল ভোরের ফ্লাইট, তার মানে আজ ভোর রাতেই ওদের ফ্লাইট ধরতে এয়ারপোর্টে যেতে হবে। ওকে, আমাদের ফ্লাইট কখন? এটা জানতে পেরে হেডমিস্ট্রেসের চোখ দুটোরম চকচক করে উঠলো কেন? কি বুদ্ধি ভাবছেন উনি মনে মনে। আমার যা হয় হোক, কুমড়া মুখর কোনো ক্ষতি আমি ওনাকে কিছুতেই করতে দেবো না, কিছুতেই না। রাধা, আমার একটু সেলফোন আর ওয়ালেট টেনে দেবে প্লিজ। কি আপনি অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে গেছেন? আচ্ছা আপনি আমাকে 5 মিনিট সময় দিন, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। তুমি আবার রেডি হয়ে কোথায় যাবে? কেন,
অফিসে যাব। কতদিন অফিসে যাইনি বলুন তো, কতদিন ডিজাইন আঁকিনি, আর সামার কালেকশনের নতুন ডিজাইনগুলো এখনো তো শুরুই করা হয়নি। রাধা, তুমি এখনো ঠিক করে সুস্থ হয়ে উঠতে পারোনি, তুমি অফিসে গিয়ে কি করবে? এমনিও তোমার রাইট হ্যান্ড ঠিক করে কাজ করছে না, তুমি ভালো ভালো ডিজাইন আঁকবে কি করে? লোকজনদের ভীষণ মিস করছি। অফিস আর অফিসের সবাইও তোমায় খুব মিস করছে। তুমি জানো প্রায় ড্যাড কে দি কে ইনফ্যাক্ট মাঝে সাঝে আমায় ফোন করে তোমার খবর নেয়। শোনো, অফিস তো কোথাও পালিয়ে যাচ্ছে না, অফিসের লোকজনও কোথাও পালিয়ে যাচ্ছে না, শুধু একবার তোমার অসুখটা পালিয়ে যাক, তারপর তুমি অফিস জয়েন করবে। আপাতত তুমি ঝটপট একটা লিস্ট বানিয়ে রাখো, আমরা বেড়াতে গেলে কি কি লাগবে, আমি ঠিক 4টার সময় গাড়ি পাঠিয়ে দেবো, তুমি শপিং মলে চলে যাও। আমি একা যাবো কেনাকাটা করতে? আরে না রে বাবা, তুমি একা কেন, আমিও আসবো। আচ্ছা শোনো, আমার আসতে যদি একটু লেট হয় তাহলে তুমি কেনাকাটা শুরু করে দিও। ওয়েট, এনাও আমার ডেবিট কার্ডটা রেখে দাও। এটা দিয়ে আমি কি করব? দরকারি জিনিস যদি কোথাও হারিয়ে টারিয়ে যায়? কিচ্ছু হারাবে না। ও, তুমি তো পিন নাম্বারটা জানো না, দাঁড়াও। মানে এখন থেকে আমরা যা যা করবো দুজনে একসঙ্গে, তাই তো? ওকে ফাইন, আমিও তুমি আসার আগে শপিং মলে পৌঁছে যাব, ঠিক আছে? আর হ্যাঁ, ওষুধগুলো টাইমে টাইমে খেও, আর এক্সারসাইজ করতে ভুলবে না, ঠিক আছে? আপনিও সাবধানে থাকবেন। বাই, টেক কেয়ার। আপনি সত্যি অনেক বদলে গেছেন গোমরামুখ, আপনি তো শুধু আমাকে এই কার্ডটা দিয়ে গেলেন না, আপনি আপনার বিশ্বাসটা রেখে গেলেন আমার কাছে। শোনো, তোমাকে একা একা বেরোতে হবে না, তুমি এখন বাড়িতে থাকো, আমি ঠিক 4টার সময় বাড়ি আসবো, তারপর আমরা একসাথে যাবো। ওকে, ঠিক আছে, চলো দাঁড়া। দিদি ভাই, তোমার ব্যাপারটা কি বলো তো? ক্রিস রাধাকে নিয়ে হানিমুন যাচ্ছে, তুমি সেখানে বাধা না দিয়ে ওদের উৎসাহ দিচ্ছ, কি ব্যাপার? তুমি আমার কাজের কৈফিয়ত আমার কাছে চাইছো? হ্যাঁ রমলা, না না, আরে রাধা যেরকম চালাক মেয়ে, ও তো এখনই ক্রিসকে একেবারে হাত করে নিয়েছে, তারপরে হানিমুন গিয়ে কি মন্ত্রযন্ত্র করবে, তারপরে এসে ক্রিস আর আমাদের চিনতেই পারবে না। তার জন্য কে দায়ী? তোমাদের আমি দায়িত্ব দিয়েছিলাম যে ক্রিস যাতে রাধাকে নিয়ে বাড়িতে না ফিরতে পারে, তোমরা পারলে না, উল্টা বা 15 লাখ টাকা মুকুব করতে আমাকে রিকোয়েস্ট করছো। শোনো, এখন আর সময় নেই, 24 ঘন্টার মধ্যে আমাদের ঠিক করতে হবে কি করে ক্রিসকে রাধা থেকে আলাদা করা যায়। উই হ্যাভ টু ডু ইট। 24 ঘন্টা?
না না আমাকে রাত্রি 10টা থেকে 11টা ওই 1 ঘন্টা ছুটি দিতে হবে দিদি ভাই কেন বাবা তোমার কি রাজকার্য আছে হ্যাঁ সিরিয়াল দেখব আরে ওই জি বাংলাতে নতুন নতুন সিরিয়াল আসছে তুমি জানো না এই তো 5ই জুন থেকে জি বাংলায় রাত্রি 10:30টায় অন্তরমহল নামে একটা সিরিয়াল শুরু হচ্ছে খুব ভালো সিরিয়াল জানো তো সেখানে পরমেশ্বরী নামে শান্ত শিষ্ট নম্র ভদ্র একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে তার একটা পেল্লায় বড়লোক বাড়িতে বিয়ে হয়েছে আর সেই বড়লোক শ্বশুর বাড়ির হাল ফ্যাশনের আদব কায়দা তো সে কিচ্ছু জানে না ইংরেজিও বলতে পারে না তাই যথারীতি শ্বশুর বাড়িতে সে খুব বেমানান না কাকিমণি ওর শ্বশুরবাড়ির লোকেরা ওকে অবহেলা করে ওকে দূরে সরিয়ে রেখেছে ওকে বেমানান বানিয়ে রেখেছে অনেক শ্বশুরবাড়িতেই বৌমাদের সঙ্গে এরকম ব্যবহার করা হয় কিন্তু আমি জানি শ্বশুরবাড়ির হাজার লোকের হাজার ফরমাইশের ভিড়ে নামহীন হয়ে পড়া পরমেশ্বরী দিদি আবার নিজের নামটা উজ্জ্বল করবে পরমেশ্বরী পারলে তুমি পারবে না রাধা সবাই সব জায়গার সব কিছু মানিয়ে নিতে পারে না যেটা অন্যায় যেটা ভুল সেটার সাথে আমি কখনোই মানিয়ে নেব না আপোষ করেও চলবো না হেডমিস্ট্রেস वेलकम डियर वेलकम নিনি নিনি কি হয়েছে তুমি কাঁদছো কেন এরকম করে কাঁদলে তো শরীর খারাপ হয়ে যাবে কি হয়েছে বলো আমাকে কি হয়েছে নিনি মামা মামা আমার সাথে কথা বলছে না কেন রোজ তো আমাকে খুব আদর করে জড়িয়ে শোয় কালকে রাতে তো তোমার কাছে আমাকে শুতে পাঠিয়ে দিল আজকে সকাল থেকে কত ডাকছি একটু সাড়া দিল না কখন সাড়া দিচ্ছে না বুঝি এই শুলি এই সব কখন থেকে চলছে গো সেই সকাল থেকে সাড়া দিচ্ছে না নিনি আমার কি মনে হয় বলো তো তোমার মা না কাল সারা রাত জেগে অফিসের কাজ করেছে তাই হয়তো ঘুমিয়ে পড়েছে এরকম করে কেউ কান্নাকাটি করে নাকি বোকা মেয়ে হুম এই শুলি এসব ছেলে ভুলো না কথা না তুমি আমাকে বলো না ওকে বলছো বলো কি সব ছাইপাশ খায় সব বিষক্রিয়া টিষক্রিয়া হয়ে আমার মুড়ে টুড়ে গেল না তো এসব তুমি কি বলছো মেজু কাকিমুনি ফ্রেন্ড তুমি এসে গেছো ফ্রেন্ড এসে গেছে দেখো না ফ্রেন্ড মামা আমার সাথে আড়ি করে দিয়েছে কিছুতেই কথা বলছে না তোর বোকামে মাম্মাম কখনো নিনির সাথে আড়ি করতে পারে মাম্মাম তো তোমার সাথে কানামাছি খেলছে এই বাবা কি কানামাছি খেলে হ্যাঁ কানামাছিতে চোখে রুমাল বেঁধে দেয় তার বদলে মাম্মাম শুধু চোখ বন্ধ করে রয়েছে বুঝেছো তুমি সত্যি বলছো মামার কিছু হয়নি তো না শোনা মাম্মামের কিচ্ছু হয়নি আমরা তো এক্ষুনি মাম্মামের কাছে যাব গল্প করব খেলা করব কাকিমণি এই জন্যই কাকন্দি সকালে খেতে আসেনি হ্যাঁ আসলে কাল রাতে খুব ড্রিঙ্ক করেছিল আর সবসময় রানার কথা বলে যাচ্ছিল কাকিমণি তুমি এটা আমাকে আগে বলনি কেন কি করে বলবো বলো তো রাধা ডাইনিং টেবিলে সবার মধ্যখানে আমি কি করে এই কথাটা তোমাকে বলবো এই যে রাধা সকাল সকাল তুমি তো কতগুলো কথা শুনিয়ে দিলে আমাকে বলো আরে বাবা কাকনের এই সমস্ত কাণ্ড কারখানার জন্যই তো দুধের শিশুটা কত সাফার করছে হ্যাঁ করছে না আহারে আমি সত্যি কথা বললে যত দোষ সব সত্যি গলা উঁচু করে বলতে নেই কাকিমণি কিছু সত্যি ঢাকা চাপা দিয়েও রাখতে হয় যাতে সংসারে অশান্তি না বাড়ে নিনি চলো আমরা মাম্মামের কাছে যাব চল এটা হলো ক্রেশ ব্যানার্জি ভালো করে দেখে রাখো
আর কিছুদিনের মধ্যে তুমি খুব ভালো করে একে চিনেও যাবে। নেক্সট, ইনি হলেন শোভা ব্যানার্জি, মানে আমার আন্টি। এই বাড়িতে একমাত্র ইনি তোমাকে কিন্তু হেল্প করতে পারেন, কিভাবে সেটা পরে বলছি। ইনি হলেন শুভেন্দু ব্যানার্জি, মানে কৃষের বাবা। শোভা ব্যানার্জি একমাত্র যিনি জানবেন তুমি হচ্ছ যারা, যে প্লাস্টিক সার্জারি করে তার মুখটা বদলে ওই বাড়িতে গেছে, আর তাই জন্যই তুমি শোভা ব্যানার্জির থেকে ওই বাড়িতে সব থেকে বেশি হেল্প পাবে। আর একটা কথা খুব ভালো করে মাথায় ঢুকিয়ে রাখো, সেটা হচ্ছে শোভা ব্যানার্জি ছাড়া বাড়ির প্রত্যেকে ইনক্লুডিং কৃষ জানবে যে তুমি রূপসা। আর এই হলো রাধা, রাধারানী বেরা। আর এছাড়াও এই বাড়িতে আরো অনেক লোক আছেন, আমি পেনড্রাইভে সবকিছু তোমায় দিয়ে দেবো, বাড়িতে গিয়ে একবার দেখে নিলে আই গেস তোমার মুখস্থ হয়ে যাবে। এবার আমি তোমাকে দেখাবো আমাদের ব্যানার্জি বাড়ির ব্লুপ্রিন্ট, রাইট? দেখো, দিস ইজ দ্য এন্ট্রেন্স। এখান দিয়ে ঢুকেই ডান দিকে একটা সিঁড়ি পড়বে। রূপসা, রেডি হয়ে যাও, ঢুকে পড়ো ব্যানার্জি বাড়িতে, আর শেষ করে দাও রাধারানীর জীবন, তছনছ করে দাও, আন্ডারস্ট্যান্ড? আর এই কাজে তুমি আমার দিক থেকে সমস্ত রকম হেল্প পাবে, সো বি প্রিপেয়ার। মম খুব তাড়াতাড়ি উঠবে বাবু। আচ্ছা, তুমি জানো মম কি খেতে ভালোবাসে সব থেকে বেশি? মম সব থেকে বেশি লেবুর শরবত খেতে ভালোবাসে। তুমি একটা কাজ করো তো নিনি, তুমি যাও কিচেনে গিয়ে ছোট দিদুনকে বলো মম মমের জন্য লেবুর শরবত বানিয়ে দিতে। যাও তাড়াতাড়ি নিয়ে এসো। সত্যি এরকম কেউ করে? নিজের কথা নিনির কথা একবারও ভাববে না? কাকুন্দি, তুমি জেগে গেছো? তোমার হাতের স্পর্শে একটা প্রাণহীন ও প্রাণ পাবে, সেও সারা দেবে। তাহলে তুমি কেন আমার কথা শোনো না বলো তো কাকুন্দি? আমি তো তোমাকে কতবার বারণ করি এসব খারাপ জিনিস খেয়েও না, খেয়েও না, তাও তুমি কেন খাও কাকুন্দি? কেন খাও? কেন এইভাবে নিজেকে কষ্ট দিচ্ছ বলো তো? তুমি কি করবো বলো? এগুলো যে আমার মেডিসিন, এগুলো না খেলে আমি আমার পাস্টটাকে ভুলে থাকতে পারি না রাধা। খুব কষ্ট হয়, খুব কষ্ট হয় রাধা। কাকন্দি, তুমি তো আমাকে তোমার অতীতের ব্যাপারে টুকরো টুকরো ঘটনা বলেছো, কোনোদিনও তো সবটা বলনি আমাকে। আজ আমাকে তুমি সবটা বলো কাকুন্দি, তোমার সমস্ত অতীতের ঘটনা আমাকে খুলে বলো। তোমার এই ছোট্ট বোনটার কাছে কোনো লজ্জা, দ্বিধা, দ্বন্দ্ব, ভয় কোনো দরকার নেই, কিচ্ছু রাখবে না কাকুন্দি, তুমি আমাকে সবটা বলো। আমি আজ তোমার থেকে তোমার সব কিছু জানতে চাই কাকুন্দি, সব কিছু শুনতে চাই। বলছি, তোমায় তো রানার কথা বলেছিলাম, we were madly in love with each other, আমি জানি রাধা।
এইসব কিছুর পেছনে মোমের হাত আছে। But I'm helpless. আমার কাছে কোনো প্রমাণ নেই। কাকুন্দি সন্দেহ সত্যি কিনা আমি জানি না, কিন্তু কোমরামুখের সঙ্গে হেডমিস্ট্রেস যা করেছেন তাতে কাকুন্দির সঙ্গে এ কাজ করা অসম্ভব কিছু নয়। I'm sorry, Radha. I'm extremely sorry. আমি এই জন্যই নিনিকে কাল ছোট কাকির ঘরে পাঠিয়ে দিয়েছিলাম। আমাকে এই অবস্থায় দেখে ও তো ভয় পেয়ে যাবে। আমি তো আমার নিজের জীবনটা শেষ করে ফেললাম, এরপর যদি ওর জীবনটা। না কাকুন্দি, নিনির কিচ্ছু হবে না। আমি তোমার আর নিনির কোনো ক্ষতি হতে দেব না কাকুন্দি। আমি তোমাকে কথা দিচ্ছি কাকুন্দি, আমি সারা জীবনের জন্য তোমার চোখের জল মুছিয়ে তোমার আর নিনি দুজনের মুখে হাসি ফোটাবোই ফোটাবো।